বাংলাদেশিদের ভিসার বিষয়ে সুখবর দিল ইতালি দূতাবাস। দীর্ঘদিন যাবৎ জমে থাকা ভিসা আবেদনের দ্রুত সময়ে নিষ্পত্তির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত পরিপ্রেক্ষিতে দেশটির কনসুলার শাখার লোকবল বাড়ানোর কথাও জানিয়েছে ইতালির দূতাবাস। জানিয়েছে বর্তমানে প্রায় 40,000-এরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। তবে সব প্রক্রিয়া শেষ করে এরই মধ্যে আবেদনকারীর কাছে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয়েছে। আগামী দু মাসের মধ্যে অন্তত 20,000 আবেদনকারীর পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। তবে জাল কাগজপত্রের শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেওয়া সব কাগজপত্র বিশেষভাবে যাচাই করা অবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়। কাজ ছাড়া পড়াশোনা, ব্যবসা, পর্যটন, পরিবার ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা হওয়া ভিসার আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে। বিশেষভাবে উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয় শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সংক্রান্ত এর জটিলতা নিরসনে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।